আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা যারা কম্পিউটারে কাজ করি, কাজ করার সময় কিন্তু অনেক সময় পিডিএফ ফাইলের ছোটোখাটো পরিবর্তন করতে হয়। যেমন আমরা যে বায়োডাটা বা সিভি তৈরি করি, সেইখানে যদি সব কিছু ঠিক থাকার পরেও যে আমাদের এসএসসি পাস করা হয়েছে 2017 সালে, এটা ভুল হয়েছে 2018, এরকম ছোটোখাটো আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমাদের অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। তো আজকে দেখব কিভাবে আমরা খুব সহজে পিডিএফ ফাইল এডিট করতে পারি। এই জন্য আমরা যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখব sejda.com, লিখে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে লেখা আছে এডিট এ পিডিএফ ডকুমেন্টস, ইটস ফ্রি। তো আমরা এইখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপলোড পিডিএফ ফাইল, অর্থাৎ আমাদের যে পিডিএফ ফাইলটি আছে এখানে আমরা আপলোড করে দেবো। তো আপনাদের যার যেখানে ফাইল থাকে সেইখান থেকে এটা আপলোড করে দিতে হবে। আমার ডাউনলোডে আছে এই ফাইলটি, আমি সিলেক্ট করে এখানে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের পিডিএফ ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এইখানে আমরা ধরেন পরিবর্তন করতে চাচ্ছি, এখানে 2002 আছে, আমাদের এখানে 2003 করতে হবে। তাহলে কিন্তু জাস্ট এইখানে মাউস নিয়ে ক্লিক করলে কিন্তু আমাদের কার্সর বা মাউস পয়েন্টার কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আমরা এখানে ব্যাক পেজ দিয়ে দুইটা কেটে এখানে 3 করে দিলাম, করে দিয়ে আমরা বাইরে ক্লিক করে দিলাম। দেখেন এইখানে কিন্তু 2003 হয়ে গেছে। তো আবার এইখানে দেখা যাচ্ছে 2003 আছে, আমরা এখানে 2004 বা 5 বা অন্য কিছু করতে চাই, তাহলে আমরা এখানে সিলেক্ট ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে ধরেন আমরা দুইটা ডিজিট কেটে আমরা 15 করে দিলাম, করে আমরা বাইরে ক্লিক করে দিলাম। দেখেন এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার ধরুন এইখানে যে লেখার ক্ষেত্রে এখানে অ্যান্ড আছে, আমরা অ্যান্ড চেঞ্জ করে অন্য কিছু দিতে চাই, ধরুন ব্যাক পেজ দিয়ে কেটে দিলাম, আমরা বড় হাতের এ দেবো, তারপরে ছোটো হাতের এন ডি অ্যান্ড। দেখেন এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা এমনভাবে পরিবর্তন হবে, কেউ বুঝতে পারবে না যে এটা পরিবর্তন করা হয়েছে। তো এইখানে পরিবর্তন করার পরে আমরা এই ফাইলটি যদি এখন সেভ করতে চাই, তাহলে নিচে যে এখানে অ্যাপ্লাই চেঞ্জ আছে আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে ইয়োর টাস্ক ইজ প্রসেসিং, টাস্ক প্রসেসিং হচ্ছে। তো এখানে প্রসেস করতে একটু সময় লাগবে। তো প্রসেস হওয়ার পর দেখতেই পাচ্ছেন এইখানে আমাদের দুটো অপশন আছে, ডাউনলোড আর ব্যাক টু এডিটিং। তো আর নিচে আমাদের কিন্তু প্রিভিউ চলে আসছে, আমাদের যে ফাইলটা আমরা এডিট করলাম। তো 2002 কাছে 2003 করা হয়েছে, এবং 2003 কাছে কিন্তু 2015 করা হয়ে গেছে, এবং এখানে অ্যান্ডের কাছে ছোটো হাতের এ কেটে বড় হাতের এ বসিয়ে দিয়েছি। তো এইটা কিন্তু আমাদের সম্পূর্ণ এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখন চাইলে এটা আমরা ডাউনলোড করে রাখতে পারি। তো এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমরা ফাইলটি এখন ওপেন করব। তো এটা হচ্ছে আমাদের সেই ফাইল যে পিডিএফ ফাইলটা আমরা একটু আগে এডিট করলাম। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো পিডিএফ ফাইল খুব সহজে আপনারা এডিট করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।